হাতের কাছেই মহিলা থানা, এর পাশেই পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্স অফিস। থানার সামনে থেকেও রক্ষা হল না, থানার পাশের পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্স অফিসেই হল ছুটি। এই ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা সত্যি প্রশ্নের মুখে। উদয়পুর জগন্নাথ দীঘির পাশে উদয়পুর মহিলা থানা আর থানার গা ঘেঁষে পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্সের অফিস। রবিবার রাতে চোরের দল অফিসের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে জলের পাম্প, সিলিং ফ্যান সহ আরো মূল্যবান কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। সোমবার কর্মীরা অফিসে এসে দেখেন যে পেছনের দরজা ভাঙে এবং সিলিং ফ্যান, জলের পাম্প সহ বিভিন্ন সামগ্রী অফিস থেকে উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। রাধাকিশোরপুর থানার পুলিশ এই নিয়ে শুরু করেছেন তদন্ত। কালকে রাত্রে হয়েছে চুরিটা, যা করতেছে আর কি। এখন তো চুরি যাওয়ার সম্পত্তি যেটা স্টোলেন প্রপার্টি, তার মধ্যে একটা পাম্প মেশিন চুরি হয়েছে আর একটা সিলিং ফ্যান চুরি হয়েছে। আর যে দরজা দিয়ে গেছে, এটা পেছনের দরজা দিয়ে তারা এসে আয়া চুরিটা করছে। তো আমরা এখন এটা সার্চ করে দেখলাম যে পূজা সম্পত্তি তাদের কাছে এই চুরি যাওয়ার সম্পত্তি বলে লাস্ট টাইম তারা কালকে এসেছে, তারা কাজ করছে তোলার নাক, তার কাছ থেকে আমরা জানতাম পারছি অফিসে একটা অফিস কাজ করছে। তারপরে কারণ অফিসের যারা অন্যরা আছে, অন্যরা থেকে জানতাম পারছি যে আনুমানিক রাত্রে একটা করে ধরতে পারছে। মানে গতকালকে রাত্রে চুরি হয়েছে, গতকাল